স্টুডেন্ট কেমন আছো তোমরা? আমি সৈকত রায় চলে এসেছি তোমাদেরকে আকাশিকাতে। আর তোমরা দেখছো স্মল আর্ট আইডিয়া। আজকে কিন্তু অন্য ধরনের একটি টপিক নিয়ে এসেছি, অন্য ধরনের একটি ছবি আঁকা শেখাবো তোমাদেরকে। কি এক ছবি আঁকা শেখাবো আজকে? কিন্তু তোমাদেরকে কালার করা শেখাবো। কি কালার করা শেখাবো? একটা সিনারি, সেটাকে কালার করা শেখাবো। এবার এই সিনারি কালার করবো সেটার বিষয়ে কিন্তু তোমাদেরকে একদম গোড়া থেকে দেখাবো, কিভাবে একটা সিনারিকে কালার করতে হয়, কিভাবে একটা সিনারির মধ্যে কালার ইউজ করতে হয়, কোন বিষয়টার উপর আগে প্রথমে কালার ইউজটা করবো, কোন বিষয়টাকে কালার দিয়ে মেশাবো, একটা কালার করলে কোন কালারের পরে কোন কালারটা দেব, কোন কালারটা ইউজ করব, কোন কালারটা আমরা মেশাবো, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। তো চলো, বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমরা রেডি তো খাতা পেন্সিল রং নিয়ে? আর হ্যাঁ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা যে ঘন্টাটিতে সেটা প্রেস করে অল করে দাও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে চলে যাবে। তো চলো শুরু করা যাক, আর বেশি কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক, দেখে নিই কীভাবে আমরা রং করবো, কীভাবে আমরা রঙের তারতম্যগুলোকে জানবো। চলো শুরু করা যাক। সবসময় রং আকাশ থেকে শুরু করতে হয়, আকাশের এক কোণা থেকে সুন্দর করে রংটা পার্ট বাই পার্ট করে করতে হবে। আর রংটাকে ঠিক এইভাবে ধরতে হবে যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে, ঠিক এইভাবে রংটিকে ধরে সফট করে ধরতে হবে। সফট করে ধরে রংটিকে ঠিক এইভাবেই এই প্যাটার্নে ধরে সফট সফট একদম সফট করে ধরে রংটাকে এইভাবে চালনা করতে হবে, এক পাশ থেকে চালনা করতে হবে। পার্ট বাই পার্ট রং কমপ্লিট হবে। যেমন গাছের রংটি এখন করছি, এই গাছের রংটির মধ্যেও কিন্তু ওই সফটভাবে ধরে করা হচ্ছে, একটা কোণা থেকে, একটা কোণা থেকে রংটি করতে হবে। যে কাগজের যে কোণাটি রয়েছে, যে গাছটি যে দিক থেকে রয়েছে, সেই কোণা থেকে করতে হবে। প্রথমে আকাশ, তারপরে গাছ। দেখে নাও এবার, ডিটেলসে দেখাচ্ছি কাছের থেকে। গাছের ওপরে যেহেতু হলুদ রং হয়, যেহেতু সূর্যের আলো ওপরে পড়ে, তার জন্য গাছের ওপর অংশটি হলুদ দেখায়, তাই হলুদ দেওয়া হচ্ছে, ক্রোম ইয়েলো দেওয়া হচ্ছে। এক কোণা থেকে সুন্দর করে পার্ট বাই পার্টভাবে কালারটি হচ্ছে এবং সফট করে ধরে আস্তে 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 রংটা কিন্তু ঘষা হচ্ছে। কোনো জায়গায় কিন্তু কোনো জড়তা নেই, সুন্দর করে ধরে দেখে নাও ভালো করে কীভাবে সুন্দরভাবে সুন্দর করে ঘষা হচ্ছে রংটি। এক্ষেত্রে একটা পাশ থেকে রং করলে সুবিধা হয় কি, রঙের মধ্যে কোথাও গ্যাপ থাকলে সেই জায়গাটি সঙ্গে সঙ্গে চোখে পড়ে এবং সেটি পূরণ করার মতন একটি দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। দেখো কিছু কিছু জায়গায় পেপার হোয়াইটটা দেখা যাচ্ছে, অর্থাৎ পেপারের সাদা অংশটি দেখা যাচ্ছে, কত সুন্দর করে রংটি ভরাট করা হলো। এরপর দূরের গাছ, গাছের রং, দূরের গাছ, এরপর জলের রং। জলের রঙের ক্ষেত্রে কিন্তু একদম ওপর থেকে হবে, নিচ থেকে কিন্তু কোনো রং হয় না, সবসময় ওপর থেকে রং করতে 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 নিচের দিকে আসতে হয়। যখন দেখলো যত রঙের এই জলের রংটি যত পাড়ের দিকে আসবে তত কিন্তু রংটি ডিপ হবে। এই ক্ষেত্রে কিন্তু কোবাল্ট ব্লু ইউজ করা হচ্ছে, যেহেতু পাড়ের কাছে চলে এসে জলের অংশটি, সেই ক্ষেত্রে কিন্তু কোবাল্ট ব্লু ইউজ করা হলো। এক্ষেত্রে দূরের গাছের রং কিন্তু হালকাভাবে দেওয়া হয়েছে, কারণ দূরের গাছ যে রংটি, দূরের গাছের যে সবুজ রংটি, সেটি কিন্তু ডিপ করে দেওয়া হয়নি, কারণ দূরের ছবি, দূরের যেসব কালারগুলি আছে সেগুলি কিন্তু সচরাচর খুবই হালকা দেখায়,
তাদের কালার ডিপ হতে পারে, কিন্তু যেহেতু অনেক দূরবর্তী জায়গায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু কালার পার্সপেক্টিভের মধ্যে পড়ে যায়। কালার পার্সপেক্টিভের মধ্যে পড়লে সেই কালারটা কিন্তু খুবই হালকা দেখায়, সেই ক্ষেত্রে ডিপ কালারটি আমাদের চোখে আসে না। তার জন্য সবসময় দূরের গাছের রং লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়েই শুরু করতে হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে সেখানে শেডিং পড়ে, হয়তো সেখানে ডিপ সবুজ দিয়ে শেডিং দেওয়া হয় বা অন্যান্য স্যাপ গ্রিন বা আরও ডিপ সবুজ দিয়ে বা ডিপ নীল দিয়ে কিছু কিছু ক্ষেত্রে সেখানে টোন বের করা হয়। মানুষের নিচের দিকে যেহেতু মানুষের একটু ছায়া অংশ দেখাতে হবে, গাছের ছায়া বা মানুষের ছায়া, তাই নিচের দিকটাতে কিন্তু হালকা সবুজের সাথে একটু স্যাপ গ্রিন মিশিয়ে দিয়ে দেওয়া হলো। এবং এই ক্ষেত্রে মানুষের মাথায় কখনো ব্ল্যাক কালার ডাইরেক্ট দেবে না, কারণ ব্ল্যাক কালার দিলে ছবিটি কিন্তু হার্ড হয়ে যাবে। সবসময়ের জন্য ব্রাউন কালার অর্থাৎ খয়েরি রং দিয়ে মাথার বেসিক কালারটি করে নেবে, মাথার চুলের কালারটি বেসিক কালারটি করে নেবে, তারপর তার উপরে অন্যান্য কালারগুলি ইউজ করতে পারে। এবার দেখিনি কীভাবে টিস্যু পেপারটি সুন্দরভাবে ফোল্ড করে ধরতে হয়। আঙুলের মাথায় সুন্দর করে ধরে এবং চেপে ধরে এবার আস্তে আস্তে যেখানে আমি রংটি মেশাবো সেই রংটিকে সুন্দর করে ওই টিস্যু পেপারের মাধ্যমে মিশিয়ে আবার কিছুটা রং দিয়ে আবার মেশানো হবে। আর এই ক্ষেত্রে গা মানে যেসব শরীরের যেসব অংশগুলি দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রথমে পিচ কালার তোমাদের কালার বক্সেই খুঁজে পাবে, পিচ কালার, পরে একটু ক্রোম ইয়েলো, এরপরে একটু অরেঞ্জ কালার এবং সর্বশেষে হালকা রেড, ইন্ডিয়ান রেড, সেইটা ঘষে দিয়ে তারপরে টিস্যু পেপারটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। যথারীতি মাথার কালারটা কিন্তু করে দেখানো হয়ে গেছে। এবার চুলের যে শেপগুলি সেগুলি কিন্তু বের করা হচ্ছে, সেগুলির ক্ষেত্রে আমরা গ্লাস মার্কিংয়ের সাহায্য নিচ্ছি। চুলের শেপগুলো আস্তে আস্তে স্ট্রোকের মাধ্যমে সুন্দর করে নিচের দিকে অংশ টেনে টেনে দিতে হবে, যাতে পিছন দিক থেকে মনে হয় সেগুলি চুল। গাছের যেহেতু নিচের অংশ যত দিক যত যাবে নিচের অংশ ততটাই ডিপ হবে, সেই ক্ষেত্রে যে রংটি বেসিক রং ছিল স্যাপ গ্রিন তার উপরে এখন পুশ অ্যান্ড ব্লুর কাজ চলছে। পুশ অ্যান্ড ব্লু দিয়ে বোঝানো হচ্ছে যে সেটির নিচের দিকটাতে আলো পৌঁছানো না, জন্য যাতে আলো পৌঁছাতে পারে না, সূর্যের আলো পৌঁছাতে পারে না বলে সেখানে ডিপ করা হচ্ছে। এরপরে নদীর পাড়ে কিছু অংশ, নদীর মধ্যে যে নৌকাটি রয়েছে নদীর নিচে, নৌকার নিচের কিছু অন্ধকার অংশ, সেগুলি কিন্তু পুশিয়ান ব্লুতে কভার করে নেওয়া হচ্ছে। মানুষের শরীরে কিছু পোশাক আশাকের মধ্যেও এই ধরনের কিছু রং দিয়ে শেডিং করা হয়, যাতে তার মধ্যে তার পোশাক আশাকে বা মানুষটির মধ্যে আলো ছায়ার যে রূপ সেটা যেন ফুটে ওঠে। এখানেও স্ট্রোকের কাজ চলছে, মাথায় চুলের যে স্ট্রোক, চুলের যে লাইন, প্রত্যেকটা চুল যে ধরে ধরে করা সেটা, অত যে চুলের বাঁধন সেটি কিন্তু গ্লাস মার্কিনের সাহায্যেই করা হলো। আবার টিস্যু পেপারের কাজ, টিস্যু পেপারের কাজ কিন্তু টোটাল ছবিতেই টিস্যু পেপার কিন্তু ইউজ হচ্ছে। আর তোমাদেরকে বলবো যে টিস্যু পেপারের ইউজ কিন্তু তোমরা অবশ্যই করবে, নাহলে কিন্তু রঙের শেষ অংশ শেষ সীমানায় গিয়ে কিন্তু রং না মেশালে রং কিন্তু বাজে লাগে দেখতে, হার্ডনেসটা কিন্তু বেশি থাকে ছবির মধ্যে। যখনই তুমি টিস্যু দিয়ে রংটি ঘষে দেবে তখন দেখবে রংটি মেশার সাথে সাথে ছবিটির মধ্যে একটা সফটনেস চলে এসছে। টিস্যু পেপার ইউজ না করতে পারলে তুমি সুতির কাপড়, যে কোনো সুন্দর মোলায়েম সুতির কাপড় নিতে পারো বা ধুতি, এই ধরনের কিছু কাপড় পাওয়া যায়, বা তোমরা সব থেকে সফট কাপড় নেবে সেখানে, সেই ক্ষেত্রে সুতি হলে খুব ভালো হয়। কিছু কিছু জায়গায় হাইলাইটের কাজ চলছে,
এখানে হোয়াইট রংটা ব্যবহার করে হাইলাইটটা দিয়ে দেওয়া হচ্ছে। নদীর মাঝখানে কিছু কিছু জায়গায় হাইলাইটিং হচ্ছে। এরপরে কম্পাসের কাজ, কম্পাসের কাজটি আমি ডিটেলস দেখাচ্ছি এখানে, একদম ডিটেলসে দেখতে পারবে তোমরা কীভাবে কম্পাসের সাহায্যে হাইলাইটগুলো তোলা হচ্ছে রংগুলোকে ক্র্যাশ করে, কালারগুলোকে ক্র্যাশ করে। আগের দিনও দেখিয়েছিলাম একটি ভিডিওতে, তো দেখো, দেখে নাও কীভাবে গাছের ডালগুলিকে বের করা হচ্ছে। ঠিক গাছের ডালগুলিকে হাইলাইটের মাধ্যমে কম্পাসের সাহায্যে রঙের উপর ক্র্যাশ করে কিন্তু বের করা হচ্ছে। তোমরা এগুলোকে ট্রাই করতে পারো, যখনই তোমরা কালার করবে তোমরা কিন্তু বাড়িতে এই কম্পাসের সাহায্যে ট্রাই করতে পারো। ভিডিওটি ভালো করে বারবার দেখবে এবং বাড়িতে এটি ট্রাই করবে। এক্ষেত্রে তোমরা কাটা কম্পাস বা পেন্সিল কম্পাস দুটি ব্যবহার করতে পারবে। কিছু কিছু গাছের পাতার ক্ষেত্রেও কিন্তু কম্পাস দিয়ে সুন্দর ক্র্যাশ করে গাছের পাতাগুলিকে কিন্তু হাইলাইটিং করা যায়। তো এটা বারবার করে তোমরা প্র্যাকটিস করবে আর ভালো করে দেখবে ভিডিওটা, যে কীভাবে আমরা রংটাকে ইউজ করছি, কোথায় রংটাকে ধরছি, কীভাবে রংটাকে ঘষছি, কোন রংটার পরে কোন রংটা মেশালে দেখতে সুন্দর লাগে, আরও কীভাবে মেশাবো, কতটুক মেশাবো, সমস্ত কিন্তু এই ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি। আর তোমরা এই ভিডিওটা বারবার করে দেখবে। আর এখনও বলছি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলটি প্রেস করে দাও, এবং বেশি করে লাইক করো আর শেয়ার করো, বেশি পরিমাণে শেয়ার করো। তোমরা কিন্তু একদমই শেয়ার করছো না ভিডিও, তোমরা বেশি পরিমাণে শেয়ার করো, বন্ধুদের দেখাও, বন্ধুদের জানাও, এবং যারা যারা ছবি আঁকার সঙ্গে রিলেটেড রয়েছে, যারা ছবি আঁকতে ভালোবাসে বা শিখতে চায়, তাদেরকেও এই ভিডিওটি শেয়ার করো। আর চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটি অন্য রকমের টপিক নিয়ে, অন্য রকমের একটি ছবি আঁকা নিয়ে। আজকে তাহলে এই পর্যন্তই, চলো বাই।